আমরা আছি সর্বদা। দিন দুপুরে ফের বক্সনগর বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল 11টার সময় বক্সনগর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবুল সরকারের ভ্যারাইটিস দোকানের মালিক 5 মিনিটের জন্য অন্য একটি দোকানে চলে যায়। এর সুযোগ বুঝে চোরের দলরা তার দোকানে ঢুকে পড়ে। তারপর দোকানের ক্যাশ ব্যাঙ্গে 5 মিনিটের মধ্যেই ক্যাশ শেষ থাকা 4-5 হাজার টাকা নিয়ে চলে যায়। পরে দোকানের মালিক এসে দেখতে পায় তার ক্যাশ খোলা ও তার ক্যাশে থাকা টাকাগুলো নেই। বৃহস্পতিবার বক্সনগর বাজার সাপ্তাহিক বাজার ছিল, দোকানের আশেপাশে প্রচুর পরিমাণের মানুষ ছিল। এত মানুষ থাকা সত্ত্বেও কিভাবে চোরের দলরা চুরি করে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। এর আগেও কয়েকবার বক্সনগর বাজারে চুরি হয় বলে জানায় দোকানের মালিকরা। আপনি কি বাজার করতে গেছিলেন? এখানে কেউ আসিল নি? বিভিন্ন সাউন্ড সামগ্রী অতি সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা সোনামুড়া কুলুবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন চৌমুনি। মোবাইল 8119916879 অথবা 7005